বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের দশম অধ্যায়ের একটি ক্লাস নেব। আজকে আমার টপিক হচ্ছে সালফার। তাহলে প্রথমে আসো দেখে নিই আজকের পাঠ থেকে আমরা কী কী শিখব। আজকের পাঠ থেকে তোমরা সালফারকে আমরা কীভাবে বিভিন্ন খনি থেকে নিষ্কাশন করতে পারি বা বিভিন্ন খনি থেকে আমরা কীভাবে সালফার পেতে পারি তা তোমরা বর্ণনা করতে পারবে। সালফারকে আমাদের কাজে লাগে বা সালফারের ব্যবহার তোমরা বলতে পারবে। তিন নম্বর হচ্ছে সালফারের বিভিন্ন যৌগ রয়েছে, সেসব যৌগের প্রস্তুতি তোমরা ব্যাখ্যা করতে পারবে। সর্বপ্রথমে আমরা ফ্রাস পদ্ধতিতে আমরা কীভাবে সালফারকে খনি থেকে নিষ্কাশন করতে পারি সেটা আমরা আলোচনা করব। ফ্রাস পদ্ধতিতে সালফারকে খনি থেকে নিষ্কাশন করতে হলে প্রথমে আমরা তিনটি এককেন্দ্রিক পাইপ নিতে হবে। সেই তিনটি এককেন্দ্রিক পাইপ দিয়ে পাইপকে আমরা যে খনির মধ্যে সালফার অবস্থান করছে সেটির মধ্যে প্রবেশ করাতে হবে। এখন এই তিনটি এককেন্দ্রিক পাইপ দিয়ে কোনটি দিয়ে আমরা কী চালনা করব, প্রথমে লক্ষ্য করো। এই মাটির নিচে যেখানে সালফার অবস্থান করে সেটা সাধারণত কঠিন অবস্থায় থাকে, শিলা আকারে দানাদার অবস্থায় থাকে। এটাকে আমরা নিষ্কাশন করতে হলে বা ভূমি থেকে উপরে আনতে হলে প্রথমে এটাকে তরল অবস্থায় রূপান্তর করতে হবে। তরল অবস্থায় রূপান্তর করতে হলে আমরা এই পাইপ দিয়ে আমরা সুপার হিটেড ওয়াটার কী করি, চালনা করি। এখন প্রশ্ন হচ্ছে সুপার হিটেড ওয়াটার আমরা কোনগুলোকে বলি। পানির স্ফুটনাঙ্ক সাধারণত 100 ডিগ্রি হয়ে থাকে। 100 ডিগ্রিতে পানি আস্তে আস্তে তরল থেকে বাষ্পীভূত হওয়া শুরু করে, কিন্তু আমরা যখন সেটিকে চাপ দিয়ে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি থেকে বাড়িয়ে 347 ডিগ্রিতে নিয়ে যাই, তখন সেটিকে বলে 374 ডিগ্রিতে নিয়ে যাই, সেটিকে বলে সুপার হিটেড ওয়াটার। তাহলে সুপার হিটেড ওয়াটারটা কী? পানির স্ফুটনাঙ্ক যখন 100 ডিগ্রি থেকে 374 ডিগ্রির মধ্যে নিয়ে যাবা তখন সেটিকে বলে সুপার হিটেড ওয়াটার। তাহলে এই পাইপ দিয়ে আমাদের সুপার হিটেড ওয়াটার কী করতে হবে, চালনা করতে হবে। তখন এই সুপার হিটেড ওয়াটার এদিকে আস্তে আস্তে নিচে চলে যাবে যেখানে সালফার অবস্থান করছে, এবং অবশ্যই এই মাঝ বরাবর যে পাইপটি রয়েছে সেটির মধ্যে দিয়ে বায়ু চালনা করতে হবে। বাতাসের চাপে এবং তরল পদার্থের চাপে তরল এই পানিটি, উত্তপ্ত পানিটি সালফারকে গলিয়ে সালফারটি তখন এই দিক দিয়ে উপরে ওঠা কী করবে, শুরু করবে। আস্তে আস্তে এই দিক দিয়ে তরল সালফারটি তরল আকারে আমরা নিষ্কাশন করতে পারবো। আশা করি তোমরা এই ফ্রাস পদ্ধতিতে সালফার কীভাবে উত্তোলন করতে হবে সেটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ। ফ্রাস পদ্ধতির সাধারণত নামকরণ করা হচ্ছে এই সুপার হিটেড ওয়াটারের জন্যই। এখন আমরা সালফারের ব্যবহার নিয়ে আলোচনা করব। সালফার আমাদের কী কী কাজে লাগে বা সালফারের আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী কী ব্যবহার করি সেটি নিয়ে এখন আলোচনা করব। সালফারের ব্যবহার সবচেয়ে বেশি করা হয় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এজন্য সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়। এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করতে অবশ্যই তোমাদের সালফারের প্রয়োজন হবে। দুই নম্বর এবং পরবর্তীতে আমরা সর্বশেষে আমরা সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করতে হয় তা নিয়ে আমরা সর্বশেষে আলোচনা করব। রাবারের বলকানাইজিং করতেও আমরা কী করি, সালফার ব্যবহার করি। তাহলে বলকানাইজিং জিনিসটা কী? রাবারকে সাধারণত টেক্সচার করার জন্য রাবারের উপর দিয়ে সালফারের প্রলেপ দেওয়া হয় বা সালফারেরকে ঘষামাজা করা হয়। এতে রাবার অনেক টেক্সচার হয়ে থাকে, একে রাবারের বলকানাইজিং বলা হয়। এভাবে সালফার ব্যবহার করে রাবারের বলকানাইজিং কী করা হয়। সর্বশেষ আরেকটি খুব গুরুত্বপূর্ণ সালফারের ব্যবহার হচ্ছে সালফার দিয়ে সালফারের বিভিন্ন যৌগ থেকে কী করা হয়, ওষুধ তৈরি করা হয়। সালফারের কিছু যৌগ রয়েছে যেটাকে বলে সালফানামাইড, তোমরা হায়ার লেভেলে গেলে তোমরা এগুলো নিয়ে পড়তে পারবা। এই সালফানের থেকে ওষুধ প্রস্তুত করা হয়। এভাবে আমরা সালফারকে আমরা দৈনন্দিন জীবনে অনেক আরও অনেক ব্যবহার রয়েছে, এখানে আমরা তিনটি ব্যবহার উল্লেখ করেছি। আশা করি তোমরা এই সালফারের ব্যবহারগুলি তোমরা বুঝতে পেরেছ এবং সালফারকে কীভাবে ব্যবহার করা হয় তা তোমরা বলতে পারবা। এখন আমরা সালফারের বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব। সালফারের বিভিন্ন যৌগ কীভাবে প্রস্তুত করা হয় সেটি নিয়ে আলোচনা করব। সালফারের একটি কমন যৌগ হচ্ছে সালফার ডাইঅক্সাইড।
এটি অনেক ক্ষতিও করে থাকে, আবার আমরা অনেক দিক দিয়ে এটা থেকে লাভও হয়ে থাকি। এই সালফার ডাইঅক্সাইডটি কীভাবে প্রস্তুত করা হয়? সালফারকে একটি চুল্লিতে যদি বায়ু শুষ্ক বায়ু চালনা করা হয় তখন সহজে কী করা হয়, সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করা যায়। আমরা যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ইউজ করতেছি সেটা থেকে এই এই সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়। এটি বায়ুমণ্ডলের বৃষ্টির বায়ুমণ্ডলে যে পানি বা জলীয়বাষ্প রয়েছে সেটির সাথে মিশে একটি অ্যাসিড তৈরি করে যেটাকে বলে সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিড মিশ্রিত বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি আমাদের অনেক ক্ষতি করে থাকে। এই অ্যাসিড বৃষ্টির কারণে পানির পিএইচ অনেক কমে যায়, যার কারণে পানির বা নদীর নালার মাছ মারা যায়, আবার অনেক মাটির অম্লত্ব বেড়ে যায়, যার কারণে এই অ্যাসিড বৃষ্টির কারণে মাটি অম্লত্ব কমে যায়, অনেক গাছপালা কী হয়ে যায়, মারা যায়। এই অ্যাসিড বৃষ্টি আমাদের অনেক ক্ষতি করে। আবার এই সালফার ডাইঅক্সাইডটি আমাদের পেঁয়াজের মধ্যে অবস্থান করে। যখন আমরা পেঁয়াজ যখন আমরা কাটা হয় তখন সেটি থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, তখন সেটি আমাদের চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সেই জন্য আমাদের যখন পেঁয়াজ কাটা হয় চোখ জ্বালাফাড়া করে। আশা করি তোমরা এই সালফিউরিক অ্যাসিড কীভাবে সালফার ডাইঅক্সাইড কীভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে এবং সালফার ডাইঅক্সাইডের জন্য কীভাবে আমাদের চোখে জ্বালাপড়া সৃষ্টি হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। সালফারের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটিকে আমরা পূর্বে বলেছি, এটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়ে থাকে, কারণ প্রত্যেকটি ইন্ডাস্ট্রি, ওষুধ, ফার্মাসিউটিক্যাল সব কিছুতে এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখন আমরা এই সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অলরেডি সালফার প্রথম ধাপ হচ্ছে এটা প্রস্তুত করার, সেটি হচ্ছে প্রথম সালফিউরিক অ্যাসিডের প্রস্তুত করার প্রথম ধাপ হচ্ছে সালফারকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী করতে হবে, সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে হবে। একটি চুল্লিতে আমরা সালফার এবং অক্সিজেনের বিক্রিয়া করি, এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটি তৈরি করি। আবার পরবর্তীতে এই সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সাথে কী করি, আরেকটি চুল্লিতে চালনা করি। তখন অবশ্যই তাপমাত্রাটি 450 থেকে 550-এর ভেতরে হতে হবে এবং একটি প্রবক হিসেবে ভ্যানেডিয়াম পেন্টাক্সাইড দিতে হবে। যখন আমরা এই চুল্লিতে তাপমাত্রা এত রাখবো 450 থেকে 550 ডিগ্রি এবং একটি প্রবক হিসেবে ভ্যানেডিয়াম পেন্টাক্সাইড দেব, তখন কী হয়ে যাবে, এই সালফার ডাইঅক্সাইডটি সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হবে। আমার প্রশ্ন হচ্ছে এই ভ্যানেডিয়াম পেন্টাক্সাইড কেন দেওয়া হয়? কারণ হচ্ছে এই ভ্যানেডিয়াম অক্সাইডটা প্রবক হিসেবে কাজ করে, যেটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। সালফার এইটা না দিলে এই সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে অনেক দীর্ঘ সময় লেগে যাবে, তখন আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের অনেক ক্ষতি হবে। সেই জন্য এই ভ্যানেডিয়াম পেন্টাক্সাইডকে দিতে হয় এবং তাপমাত্রা অবশ্যই মেনটেন করতে হয়, কারণ লাস্টের নীতি অনুযায়ী আমরা জানি যে তাপমাত্রা যদি মেনটেন না করা হয় তখন যেহেতু এটার তাপ উৎপাদী বিক্রিয়া, সেই জন্য এটা থেকে এইটা তৈরি হয়ে যাবে। সালফার ট্রাইঅক্সাইড থেকে যদি তাপমাত্রা কোনো কারণে বেড়ে যায় তখন সালফার ট্রাইঅক্সাইড থেকে এগুলো পরিণত হওয়া শুরু হবে, কারণ এটা হচ্ছে তাপ উৎপাদী। আমরা জানি লাস্টের যে নীতি অনুযায়ী তাপ দিলে ডান থেকে বামে চলে যায় তাপ উৎপাদী বিক্রিয়া, এর জন্য তাপমাত্রা একটি নির্দিষ্ট লেভেলে রাখতে হবে, 450 থেকে 550-এর ভিতরে রাখতে হবে। আশা করি তোমরা কেন তাপমাত্রাটি এত এবং প্রভাব হিসেবে এটা ইউজ করা তোমরা বুঝতে পেরেছ। যখন এই সালফার ট্রাইঅক্সাইডটি আমরা পেয়ে গেলাম তখন সেটিকে সাধারণত পানি দিলে কী হয়ে যায়, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। কিন্তু যখন আমরা এই সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি দেব তখন অনেক সালফিউরিক অ্যাসিড বাষ্প আকারে উড়ে যায়, যার কারণে অনেক অ্যাসিডের লস হয়। সেজন্য সাধারণত ডাইরেক্টলি সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি চালনা করলে সালফিউরিক অ্যাসিড তৈরি করা সম্ভব হয় না। সেজন্য কী করা হয়, এই সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সর্বপ্রথম অ্যাসিড চালনা করা হয়। অ্যাসিড চালনা করলে
प्रथम ये दुमायित तो सालफ्रिक एसिड बा एस टू एस टू ओ सेवेन की कन्वर्ट करा ये बोले ओलियम ये बोले ओलियम ओलियम प्रस्तुत कर कारण हे जाते सालफ्रिक एसिड अपचय ना है कारण जेहेतु ये सालफार ट्राइक्साइड पानी दिले जो सालफ्रिक एसिडा सृष्टि हो सेटा एकटु दुआर मत सृष्टि हो तखन एटाके तरल आकारे कन्वर्ट करा अनेक कठिन हो पड़े सेजन्य डायरेक्ट पानी ना दिए सेटिर मध्य सालफ्रिक एसिड देवा हय दिए ओलियामे कन्वर्ट करा हय परिवर्तिते एई ओलियामेर मध्य आबार ओलियामे मध्य पानी दिए दिले आबार कि हय जाय सालफ्रिक एसिडे कन्वर्ट हो जाए এভাবে আমরা একবারে সরিক সালফিউরিক অ্যাসিড পেয়ে থাকি। আশা করি তোমরা এই যে আমরা একটু পদ্ধতি শিখলাম সেটাকে বলে স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিতে সবচেয়ে বেশি সালফিউরিক অ্যাসিড কি করা হয় প্রস্তুত করা হয়। আশা করি তোমরা এখানে আরেকটি প্রশ্ন রয়েছে ওলিয়াম কি ওলিয়াম থেকে কেন সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আশা করি তোমরা কারণটি বলতে পারবে। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন বাড়ির কাজ হচ্ছে বারিকাজ এখানে একটা বারিকাজ তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে ওলিয়াম থেকে কেন সালফিউরিক অ্যাসিড কেন প্রস্তুত করা হয় এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে आज के क्लास थेके तुम्हारे का एखाने विदाय निच्छी। तुम्हारा अवश्य अनलाइन क्लास करबे संसद टीवी अवश्य देखबे कारण हच्छे आमादेर करोना भाइरास परिस्थिति कारण ए बछर स्कूल खोलार समय अनेक खुबी कम। सबाई भालो थेको सुस्थ थेको ये बोले आज के क्लास थेके तुम्हारे एखाने विदाय निच्छी। धन्यवाद सबाइके के।